আদালতে হচ্ছে চেকের মামলাগুলো প্রচুর পরিমাণে হয়। তো এই ক্ষেত্রে যারা চেকের মাধ্যমে কারো সাথে লেনদেন করবেন অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, প্র্যাকটিস করতেছি ঢাকা জজ কোর্টে, আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আপনি যখন চেকে লেনদেন করবেন তখন অনেকগুলো বিষয়ে আপনি সতর্ক থাকবেন। যে চেকে আপনি যে তারিখের ঘর সেটা আপনি পূরণ করেছেন কি না, আপনি যে সিগনেচারটা দিচ্ছেন সেটা একটু সতর্কতার সাথে দিচ্ছেন কি না, এবং যে টাকার পরিমাণটা লিখছেন আপনার সংখ্যায় প্লাস কথায় এই এটা মিল আছে কি না এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, কোন পার্সনকে দিতেছেন সেটা স্পেসিফিক করে আপনি দিয়ে দিবেন। যিনি চেকটা গ্রহণ করবেন আপনিও একটা কাজ করতে ভুল করবেন না, সেটা হচ্ছে দেখবেন যে চেকের ঘরের মধ্যে পে টু লেখা আছে না, অর্থাৎ কাকে দেওয়া হবে টাকাটা। সেখানে অনেক সময় হয় যিনি হচ্ছেন চেক দাতা তিনি আপনাকে চেকের সকল কিছু পূরণ করে সিগনেচার করে দিয়ে দিল, কিন্তু পে টু এই ঘরটা খালি রাখলো। সেখানে বলে দেওয়া হলো যে আপনি এখানে আপনার নামটা লিখে তারপরে চেকে টাকা তুলবেন, এটা কখনো ভুল করবেন না। আপনি আপনার নাম সেখানে লিখবেন না, যিনি আপনাকে চেকটা দিবেন তার কাছ থেকে আপনি লিখে আনবেন। এতে করে কি হবে, তাহলে চেকে যত লেখা আছে সমস্ত লেখা চেক দাতার হাতের লেখা, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। সো যখন আছে পে টু সেখানে আপনি লিখবেন নিজে, চেক গ্রহীতা নিজে লিখবেন, তাহলে চেকদাতা যখন মামলা মোকদ্দমা হবে উনি কিন্তু বলবেন যে আমার চেকটা হারিয়ে গেছে, এই দেখেন পে টুর জায়গায় যে হাতের লেখা এই হাতের লেখার সাথে আমার হাতের লেখার কোনো মিল নাই। সো আপনি চেক গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, পে টু এই জায়গাটায় আপনার হাতের লেখা না থাকাই ভালো। ইভেন চেকদাতাকে দিয়েই পুরো লেখাটা লিখাবেন, চেকে যা যা লেখা আছে। আরেকটা বিষয়, আপনি কেন চেক গ্রহণ করতেছেন বা কেন চেকটা দিতেছেন এটার একটা সুস্পষ্ট দলিলপত্র বা চুক্তিপত্র বা হচ্ছে কোনো একটা প্রমাণপত্র রাখবেন, কোন পারপাসে কোন উদ্দেশ্যে চেকটা লেনদেন হচ্ছে। এটা যদি না করেন তাহলে যিনি চেক দিবেন বা যিনি চেক গ্রহীতা দুজনের জন্যই ঝামেলার সৃষ্টি হবে। এখন কিন্তু স্পষ্ট যে আপনি কেন চেকটা গ্রহণ করেছেন। আপনি যখন সাধারণত মামলা করে কে সাধারণত মামলা করে যিনি চেকটা কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেন লেনদেনের অংশ হিসেবে, যখন চেকদাতা টাকা না দেয় তখন উনি চেক দেখিয়ে মামলা করে দেয়। এখন কিন্তু আপনার কাছে আদালত জানতে চাবে যে আপনি যে চেকটা গ্রহণ করেছেন কেন গ্রহণ করেছেন, কি উদ্দেশ্যে গ্রহণ করেছেন, কেনই বা আপনি গ্রহণ করেছেন, সেটার ডকুমেন্টগুলো দেখান। এটা যদি আপনি না দেখাতে পারেন, দেখাতে যদি ব্যর্থ হন, তাহলে আপনার মামলাটি আমলে নিবে না। অর্থাৎ আপনি যেই চেকের অর্থের জন্য মামলা করেছেন সেটা আর পাবেন, অর্থাৎ আপনার মামলাটাই আদালতে চলবে না। আমি কি বুঝাইতে পেরেছি? অর্থাৎ যখন চেক লেনদেন করবেন এই বিষয়গুলো একটু সতর্কতার সাথে ডিল করবেন, কারণ চেকের মামলা প্রচুর হচ্ছে। আপনি ধরেন একটা লিগাল পারপাসে চেকটা গ্রহণ করছেন কিন্তু চেকদাতা আপনাকে টাকা না দিয়ে পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি কেন চেকটা গ্রহণ করেছেন এটা না থাকার কারণে। আপনি তো একটা পারপাসে চেকটা গ্রহণ করবেন, ঠিক না? সেই পারপাসটা কি সেটা একটা লিখিত ডকুমেন্ট রাখবেন যে আমি এই উদ্দেশ্যে তার কাছ থেকে সে আমার কাছ থেকে গাড়ি নিছে, গাড়ি বাবদ এত টাকা দিবে, এই মর্মে সে একটা চেক দিয়েছে, এভাবে। অর্থাৎ যেই পারপাসেই হোক আপনি সেই পারপাসটা লিখে রাখবেন এবং উভয়ের সাক্ষ্য রাখবেন সেই ডকুমেন্টের মধ্যে। তাহলে আপনি চেক গ্রহীতা হিসেবে আপনি চেকের অর্থ ফেরত পাবেন, অর্থাৎ আপনার মামলাটা আদালতে চলবে, অন্যথায় মামলাটা চলবে না। এই কথাটা আমি কেন বললাম, কারণ দেখা যায় যে প্রচুর মামলা হয় কোর্টে, ঢাকা জজ কোর্টে প্রচুর মামলা হয়, চেকের মামলা হয়। সো এই বিষয়গুলো যারা বড় বড় বিজনেস করেন বা যেটাই করেন না কেন চেকের মাধ্যমে যদি লেনদেন করেন এই বিষয়গুলো সতর্ক সাথে দেখবেন। আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
আমি সবসময় ঢাকা জজ কোর্টে আছি এবং আমার নম্বরটা দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন যদি আর কোনো ইনফরমেশন দরকার পড়ে। আর আরেকটা বিষয় যে এই কথাটা অনেকেই জানে না, আমি যে কথাগুলো এই মুহূর্তে বললাম এটা আপনারা একটু অন্যকে জানিয়ে দেবেন, শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।